জেলার মহিলা সভাপতি সম্পর্কে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য। প্রতিবাদে বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার পাল্লা এলাকায়। জেলার মহিলা সভাপতিকে উদ্দেশ্য করে কটু মন্তব্য করেছেন বিজেপির বিধায়ক। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একথা জানার পর বিধায়কের বাড়ির এলাকায় ঝাঁটা জুতো নিয়ে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের। সোমবার ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানার পাল্লা বাজার এলাকায়। তৃণমূল কর্মীদের দাবি, বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি আলোরানী সরকারকে উদ্দেশ্য করে হুমকি ও কুরুচিকর মন্তব্য করেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিধায়কের বিরুদ্ধে এমন অভিযোগ এনে এদিন বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মী সমর্থকেরা। বিক্ষোভরত তৃণমূল কর্মীরা বিধায়কের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে গোপালনগর থানার বিশাল পুলিশ বাহিনী মাঝপথে তাদের আটকে দেয়। ঘটনায় ক্ষুব্ধ তৃণমূল কর্মীদের সাথে কিছু সময় পুলিশের ঠেলাঠেলি পর্যন্ত হয়। কয়েকজন তৃণমূল কর্মী সমর্থককে ঝাঁটা ছুড়ে মারতেও দেখা যায়। এরপর এলাকাতে মাইক বেঁধে বিক্ষোভ সমাবেশ করেন তৃণমূল নেতৃত্ব। এই এখানকার যে বিধায়ক আছেন উনি উল্টো পাল্টা কথা বলেছেন, তাকে অফেন্সিভ কথাবার্তা বলেছেন এবং তাকে অপমানযুক্ত কথাবার্তা বলেছেন, তাকে অপমান করেছেন। সেই প্রতিবাদে আজকে আমরা ঝাঁটা জুতো নিয়ে, সেই প্রতিবাদ মিছিল নিয়ে আমরা ধিক্কার জানাচ্ছি তাকে। এদিনের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বনগাঁ জেলা শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ, গোপালনগর ব্লক তৃণমূল নেতা হায়দার আলী মোল্লা সহ অন্যান্য নেতৃত্ব। আজকে আমাদের এখানে যে সভাপতি এ বিষয়ে স্থানীয় তৃণমূল কর্মীদের দাবি, সম্প্রতি বিজেপি বিধায়ক স্বপন মজুমদার নহাটা বাজারে একটি সভায় দাঁড়িয়ে বনগাঁ সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি আলোরানী সরকার সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিলেন। একজন বিধায়ক একজন মহিলার সম্পর্কে কিভাবে এমন মন্তব্য করেন, এরই প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি বলে জানা গেছে। বনগাঁ দক্ষিণের যিনি বিধায়ক আছেন স্বপন মজুমদার, তিনি আমাদের দলের বনগাঁ জেলার সাংগঠনিক সভানেত্রী আলোরানী সরকারের বিরুদ্ধে যে এক কুরুচিকর মন্তব্য করেছেন, আমরা তারই প্রতিবাদে আজকে গোপালনগর ব্লকের পক্ষ থেকে আমরা আজকের বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন বিধায়ক স্বপন মজুমদার। ঘটনার নিন্দা করে তিনি বলেন, বনগাঁ মহকুমাতে এমন হিংসার রাজনীতি আগে ছিল না। আমার বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছিলেন নির্বাচনের আগে তিনি কোটি টাকা খরচ করেছেন। আমার সম্পর্কে স্থানীয়রা ভালো করেই জানেন, আমার সম্পর্কে কটু কথা বলে লাভ নেই। আমি মনে করি এবং আমি পাল্লাবাসীকে ধন্যবাদ জানাই, ওনার এই নোংরা খেলায় পাল্লার লোকজন তেমনভাবে কোনোভাবে সাড়া দেয়নি আর দেবও না। পাল্লাবাসী স্বপন মজুমদারকে চেনে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর।